অবস্থান, একটা গুরুত্বপূর্ণ বিষয়। যোগাযোগ ব্যবস্থা তথ্য প্রযুক্তির ক্রমবিকাশের ফলে এখন তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হচ্ছে, আর এটা তথ্য প্রযুক্তির উন্নতির ফলে হচ্ছে। আমরা বিভিন্ন রকমের হার্ডওয়্যার অথবা টেলি যোগাযোগের যন্ত্রের মাধ্যমে আমরা এসবগুলো করে থাকি। আমরা টেলি যোগাযোগের মাধ্যমে ভিডিও চ্যাটিং, ইন্টারনেট, অডিও ভিডিও চ্যাটিং, তারপর হচ্ছে মেসেজ, এগুলো কিন্তু এই যোগাযোগ ব্যবস্থার জন্যই ব্যবহার করে থাকি। আমরা বিভিন্ন রকম কাজ করার জন্য আমরা বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে থাকি। আমরা ভিডিও চ্যাটিং এর মাধ্যমে আমরা অনেক দূরে অবস্থানরত কারোর সাথে সরাসরি অর্থাৎ একজনের সাথে সরাসরি কথা বলা এবং ছবি দেখার সুযোগ পাই। রেডিওর মাধ্যমে আমরা স্থানীয় সম্প্রসারিত চালিত এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থার রেডিও সার্ভিসের অনুষ্ঠানে আমরা সব ধরনের খবর পাই। এরপর আমরা গাড়ি চালানোর জন্য জিপিএস ব্যবস্থার মাধ্যমে আমরা কোথায় আছি বা কোন রাস্তা দিয়ে যাব এসবগুলো জানতে পারি। তো এগুলো কিন্তু যাতায়াত ব্যবস্থার এক যুগান্তকারী বা আমাদের যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন এনেছে। তো তার মধ্যে আমরা কয়েকটা বিষয় যেগুলো আমরা সচরাচর ব্যাপক আকারে ব্যবহার করে থাকি সেই বিষয় সম্পর্কে একটু জানবো। স্যাটেলাইট তার মধ্যে প্রথমতম। স্যাটেলাইট হচ্ছে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করানোর জন্য বায়ুমণ্ডলের বাইরে গিয়ে একটি নির্দিষ্ট কক্ষপথে স্থাপিত বিশেষ ধরনের তারবাহী ট্রান্সমিটার হচ্ছে স্যাটেলাইট। বর্তমানে শত শত স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ব্যবহার হচ্ছে। আমরা স্যাটেলাইট ব্যবহার করি আবহাওয়ার পূর্বাভাস, টেলিভিশন সম্প্রচার, অপেশাদার রেডিও যোগাযোগ, ইন্টারনেট যোগাযোগ, গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস সিস্টেম, এগুলো জন্য আমরা স্যাটেলাইট ব্যবহার করে থাকি। স্যাটেলাইটগুলোকে আর যোগাযোগের জন্য ব্যবহৃত স্যাটেলাইটগুলোকে বলা হয় কমিউনিকেশন স্যাটেলাইট। বিভিন্ন ধরনের গোপন মিশন পরিচালনা, জাতীয় নিরাপত্তার জন্য স্যাটেলাইট ব্যবহার করা হয়। স্যাটেলাইটগুলো ব্যবহার অর্থাৎ স্যাটেলাইট গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটকে বলা হয় বিশ্বগ্রামের মেরুদণ্ড। ইন্টারনেটের মাধ্যমে আমরা যে সুবিধাগুলো পাই তার মধ্যে আমরা বলতে পারি যে ইমেল আদান প্রদান করতে পারি, আমরা বিশাল তথ্য ভান্ডারের মধ্যে ঢুকতে পারি, ফ্যাক্স পাঠাতে পারি, টিভি দেখতে পারি, ইন্টারনেটে রেডিও ব্যবহার দেখতে শুনতে পারি, সফটওয়্যার ফ্রিওয়্যার বিনোদন উপকরণ ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারি, পত্র পত্রিকা পড়তে পারি, ইয়াহু মেসেঞ্জার, গুগল টক, স্কাইপ এবং মেসেঞ্জারের মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তে থাকা লোকের সাথে টেক্সট এবং ভিডিও শেয়ার করতে পারি। গুগল ম্যাপসের মাধ্যমে আমরা জিপিএস সিস্টেমের মাধ্যমে বিভিন্ন দেশ সম্পর্কে, বিভিন্ন জায়গা সম্পর্কে আমরা জানতে পারি। ইমেল, ইমেল হচ্ছে কম্পিউটার একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমরা যে ডাক বিভাগ ব্যবহার করে থাকি চিঠি প্রদান, সেগুলো যোগাযোগ অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যেটা করে থাকি একজনের কাছে সেটাকে আমরা ইমেল বলে থাকি। ইমেল সংক্ষিপ্ত রূপ, ইমেলের পূর্ণ রূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। ইমেল ব্যবহারের কিছু নিয়ম আছে। ইমেল ব্যবহারের জন্য একটা কম্পিউটার প্রয়োজন হয়, অর্থাৎ যেখানে আমরা লিখব সেটা, তারপরে পোস্ট অফিস সার্ভার লাগে, অর্থাৎ আমাদের সিপিইউটাকে পোস্ট অফিস সার্ভার বলা হয়। এরপরে যেটা লাগে সেটা হচ্ছে ইন্টারনেট বা বাজি, অর্থাৎ ইন্টারনেট লাগবে। ইন্টারনেট না হলে আমরা যতই লিখি না কেন সেটা প্রেরণ করা যাবে না। তারপরে লাগবে
মেইল সার্ভার, অর্থাৎ মেইলটা যেখানে রিসিভ করবে। এই ইমেলের একটা বিষয় হচ্ছে দুইজনেরই কিন্তু ইন্টারনেট ব্যবস্থা থাকা লাগবে, না হলে সেটা কখনোই নির্দিষ্ট গ্রাহকের কাছে পৌঁছাবে না। এবং এই ইন্টারনেট যেটা মেসেজটা পাস করা হয়েছে সেটা কম্পিউটারে পাঠানো, অর্থাৎ কম্পিউটারে দেখা। এই কার্যক্রমটি হচ্ছে ইমেলের কাজ। ইমেল ব্যবহার করা হচ্ছে, আমরা কিছু সুবিধা যদি একটু জেনে নিই, ইমেল ব্যবহার করা সহজ, সহজেই কম্পিউটারে সংরক্ষণ করা যায়। ইমেলের ভাষা সহজ এবং সবচেয়ে দ্রুত এটা যে এক জায়গা থেকে অন্য জায়গায় যে কোনো মেসেজ পাঠানো যায়। ইমেলের সাথে অ্যাটাচ করা ফাইল, অডিও, ভিডিও পাঠানো যায়। তোমরা জানো ইমেলের ভেতরে কিন্তু 20 MB মতো ভিডিও অডিও পাঠানো যায়। কাগজের ব্যবহার না হয় বিধায় পরিবেশের জন্য সহায়ক। এটা একটা ইমেল অনেকজনের কাছে পাঠানো সহজ হয়, মানে একটা ইমেল যদি তুমি লেখো সিসি বা বিসিসি গুলোর মাধ্যমে অনেক জনের কাছে একটা ইমেল পাঠাতে পারো। সব মেইলের বিপরীতে সক্রিয় কোনো উত্তর পাঠানোর ব্যবস্থা আছে। এগুলো হচ্ছে ইমেলের সুবিধা। টেলিকনফারেন্সিং, টেলিকনফারেন্সিং বর্তমানে একটা ব্যবহারযোগ্য বিষয়। আর টেলিফোনের সংযোগ ব্যবহার করে কম্পিউটারের অডিও মডেম ভিডিও যন্ত্রের সাহায্যে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে কোনো সভায় অংশগ্রহণ করার পদ্ধতি হচ্ছে টেলিকনফারেন্সিং। এটা বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন স্থান থেকে একদল লোক একটা সভায় যদি বসতে চায়, অর্থাৎ অংশগ্রহণ করতে চায়, তাহলে টেলিকনফারেন্সিং এর মাধ্যমে কিন্তু সে বসতে পারে। আর এটা কিন্তু যে আবিষ্কার করে তিনি 1975 সালে এটা উদ্ভাবন করেন, আর এর উদ্ভাবক হচ্ছে মরি টারফ। এরপরে ভিডিও কনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং বর্তমানে বহুল ব্যবহৃত একটা সেবা। এর মাধ্যমে আমরা মাল্টিমিডিয়ার যে ব্যবহার, অর্থাৎ এর মাধ্যমে আমরা যদি এক স্থান থেকে অন্য স্থানে একজনের সাথে সরাসরি কথা বলতে পারি এবং তার ছবি দেখতে পারি। ভিডিও কনফারেন্সিং কাকে বলে সেটা একটু জেনে নিই। যে ভিডিও কনফারেন্সিং হলো একসাথে ইন্টারনেট অ্যাক্টিভ টেলি যোগাযোগ প্রযুক্তি, যেগুলো দুই বা ততোধিক অবস্থান হতে নিরবচ্ছিন্ন দ্বিমুখী অডিও এবং ভিডিও সম্প্রচারের মাধ্যমে একত্রে যোগাযোগের সুযোগ দেয়। এগুলো ব্যবহারের ক্ষেত্রে, অর্থাৎ ভিডিও কনফারেন্সিং এর জন্য কিছু বিষয় জানা লাগবে, অর্থাৎ কিছু প্রয়োজন আছে। তার মধ্যে হচ্ছে মাল্টিমিডিয়া, কম্পিউটার, ওয়েব ক্যাম, ভিডিও ক্যাপচার কার্ড, মডেম, মাইক্রোফোন, টেলিযোগ, ফোন সংযোগ, ইন্টারনেট সংযোগ এবং প্রয়োজনীয় সফটওয়্যার। এইগুলো না হলে তোমার ভিডিও কনফারেন্সিং করা হবে না।